সাফ ইতিহাসে কখনোই কোনো ম্যাচ হারেনি ভারত। তবে এবারের আসরে সিরাজ জাহান স্বপ্নার জোড়া গোলে ভারতকে সেই অজানা স্বাদের অভিজ্ঞতা দেয় বাংলাদেশ নারী দল। পুরো টুর্নামেন্টে স্বপ্নার পা থেকে আসে চার গোল। ভাবতেই পারতেছি না যে স্বপ্নাপ আমাদেরকে এত বড় একটা অর্জন আমাদেরকে এনে দিবে। এটা আমাদের শব্দবস্কুণ্ডী যুব স্পোর্টিং এর গর্ব না, ফুল রংপুরবাসীর গর্ব। তাকে নিয়ে যতটা ভাবতাম মানে যে তার মতো হবো, এখন এখন লক্ষ্যটা আছে আরো বড়। আমরা করব রংপুরের অজ পাড়াগা সদ্য পুষ্করণী থেকে উঠে এসেছে প্রায় অর্ধশত নারী ফুটবলার, যাদের ১১ জন এরই মধ্যে বয়সভিত্তিক জাতীয় দলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। আগামী মাসে ৪ জন পর্তুগালে যাচ্ছেন উন্নত প্রশিক্ষণ নিতে। বঙ্গমাতা ফজলুল হোসেন নামে খেলা সারা বাংলাদেশে প্রাইমারি শিক্ষাগুলায় আর কি চালু করলেন, এই মাঠে প্র্যাকটিস শুরু হয়। বঙ্গমাতায় যখন আমরা বিজয় অর্জন করলাম আরো উৎসাহিত হলো। আমি চাবো আমার শব্দ পুষ্পণীর যে টিমটা আছে, যে মেয়েগুলা এখন ফুটবলে খেলতেছে, তারা যেন আমাদের এই জায়গাটাকে ধরে রাখতে পারে। স্থানীয়রা জানান, নারী ফুটবলের এই গ্রামে মেয়েদের উন্মেষ ঘটেছিল প্রায় এক দশক আগে, যখন স্কুল পর্যায়ে শুরু হয় বঙ্গমাতা নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। গ্রাম থেকেই মেয়েরা কিন্তু উঠে যায়, কিন্তু বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাইপলাইন এবং সমৃদ্ধিশীল করতে চাই। সদ্য পুষ্করণীর মেয়েদের জন্য দেশের একমাত্র নারী ফুটবলের স্টেডিয়াম করে দিয়েছে সরকার, সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন প্রশাসন, জনপ্রতিনিধিরা। কে কতটুকু সহযোগিতা করেছে সেটার হিসাব পরে করা হবে, কিন্তু এত প্রতিকূলতা পরেও স্বপ্নারা যে বেরিয়ে এসেছে এটা তাদের ভিতরের যে উদ্যম সেটা না হলে সম্ভব হতো না। শুরু থেকেই আমরা আমাদের মেয়েদেরকে প্যাট্রোনাইজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি, এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একমাত্র মহিলাদের জন্য একটা স্টেডিয়াম করে দিয়েছেন, সেটি হচ্ছে আমাদের এই পালিচরে মহিলাদের জন্য। তাই আমাদের এখান থেকে মেয়েরা পর্তুগালে খেলতে যাচ্ছে, তাজিকিস্তানে খেলতে যাচ্ছে, এবং সর্বশেষ যেটা আমরা দেখলাম যে সাফ গেমসে আমাদের একজন মেয়ে আমাদের দেশের বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে সাহসী এবং অগ্রণী ভূমিকা পালন করেছে। এদেশে ফুটবলে নারীদের জাগরণে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই অর্জনে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ড কাপ টুর্নামেন্টটি সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে স্বীকার করছেন সকলে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।